গ্রাম জাগাও চোর তাড়াও মানুষের পঞ্চায়েত গড়ে তোল এখানে বিজেপি এবং তৃণমূল এই দুটোকেই ছড়াতে হবে নালে যোজনার স্বচ্ছতা থাকলে তাহলে এটা প্রকাশ করছে না কেন জনগণ নেতা মন্ত্রী পঞ্চায়েত সদস্য প্রধানদের কাছে রয়েছে দিদি আর এই আপনার নরেন্দ্র মোদী সেটিং আছে দেখলেন না সেদিন ক্লোজ মিটিং করলো ক্লোজ ঘরের দলমন্ত্রী কেন্দ্রীয় তার সঙ্গে গোপনে আলাদাভাবে ১৬ মিনিট কিজের মিটিং হলো স্বর্ণা স্বরূপনগরে রেবা বিশ্বাস গলায় দড়ি দিল পঞ্চায়েত দখল করে সমস্ত পঞ্চায়েতগুলোতে লুটে লুটে রাজত্ব তৈরি করছে লুট হচ্ছে লুট ঘরের টাকা থেকে শুরু করে ওই রেগার টাকা ১০০ দিনের কাজের টাকা সমস্ত লুট হচ্ছে এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন প্রকল্প যা রাস্তাঘাট সেখানে কোটি কোটি টাকা সেখানে ধ্বংস হচ্ছে রেগার কাজ না করে সেখানে রেগার টাকা উঠে যাচ্ছে আর এই যে জব কার্ড নেতা মন্ত্রী পঞ্চায়েত সদস্য প্রধানদের কাছে রয়েছে আবাস যোজনার স্বচ্ছতা থাকলে তাহলে এটা প্রকাশ করছে না কেন অর্থাৎ এই যে আবাস যোজনার যাদের ঘরের আজকে নাম রয়েছে সেই নাম প্রকাশ্যে আনুক আর আজকে সেইখানে বলির পাটা করছে আশা কর্মী মিড ডে মিল আইসিডিএস কর্মীদের সেখানে তাদের লাগিয়ে সার্ভে করাচ্ছে এবং তারা যখন দেখছে দোতলা বাড়ি তিনতলা বাড়ি তারা কী রিপোর্ট দেবে আর তারা যখনই সার্ভে করে রিপোর্ট দিতে যাচ্ছে তাদের আক্রমণ হচ্ছে আমাদের উত্তর চব্বিশ পরগনার স্বরূপনগরে রেবা বিশ্বাস গলায় দড়ি দিল তার বাড়ি গিয়ে সার্ভে করার পরে সে নিরপেক্ষতার সঙ্গে সার্ভে করার দরুন তৃণমূলের নেতা মন্ত্রী এবং তাদের সমস্ত যারা সাঙ্গপাঙ্গ তার বাড়ি পাঠিয়েছে তার বাড়ি পাঠিয়ে এমন হুমকি দিয়েছে সে রেবা বিশ্বাস স্বরূপনগরের সে আত্মহত্যা করতে বাধ্য হলো প্রতিটি স্তরে দুর্নীতি রয়েছে পঞ্চায়েতে আমরা তো প্রস্তুতি আছি মানুষকে আমাদের সঙ্গে আনছি আমরা তো আমাদের স্লোগান যে গ্রাম জাগাও চোর তাড়াও মানুষের পঞ্চায়েত গড়ি পঞ্চায়েত নিশ্চিতভাবে আমরা গড়তে চাই জনগণের পঞ্চায়েত জনগণকে নিয়ে গড়ব আচ্ছা বিধানসভা গড়ে আমরা দেখেছিলাম যে আপনার আইএসএ বা অন্যান্য পার্টির সঙ্গে জোট হয়ে লড়ছিলেন তো পঞ্চায়েতে কি জোট লড়বেন না আমাদের পার্টি কংগ্রেসে পরিষ্কার আমাদের দেশের বিজেপির বিরুদ্ধে দেশের যে সরকার একটা যে সাম্প্রদায়িক শক্তি ফ্যাসিস্টিক শক্তি তাকে তাড়াবার জন্যে আমাদের পার্টি ২৩তম পার্টি কংগ্রেসে আমাদের সিদ্ধান্ত যে দেশের এক নম্বর শত্রু হচ্ছে এখন বিজেপি সেই বিজেপিকে আমাদের তাড়াবার জন্যে গোটা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে যেখানে আমাদের শক্তি বাড়াতে আমাদের যেখানে শক্তি আছে ঠিক আছে এবং যেখানে আমাদের সঙ্গে আমাদের শক্তি নেই আমরা চাইছি গোটা ভারতবর্ষে আমাদের পার্টি বামপন্থীদের একজোট করে এবং ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিগুলো তাদেরকে সঙ্গে নিয়ে ভারতবর্ষের মসনদ থেকে আমরা এই বিজেপি পরিচালিত একটা ফ্যাসিস্টিক সরকারকে সরাতে চাই এবং পশ্চিমবাংলার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত এখানে বিজেপি এবং তৃণমূল এই দুটোকেই সরাতে হবে নাহলে পশ্চিমবাংলার মানুষের কখনোই এখানে শান্তি শৃঙ্খলা ঐক্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে কারণ এদের সেটিং আছে দিদি মমতার দিদি আর এই আপনার নরেন্দ্র মোদীর সেটিং আছে দেখলেন না সেদিন ১৬ মিনিট আগে ৫ই আগস্ট ক্লোজ মিটিং করলো ক্লোজ ঘরের দরজা বন্ধ করে কি সরকারি যদি সভা হয় বা একজন প্রধানমন্ত্রী একজন মুখ্যমন্ত্রী তাহলে নিশ্চিতভাবে সেখানে আমলারা থাকবে এবং সেখানে সাংবাদিকদের সামনে এসে বলবে কি দাবি দেওয়া করা হলো রাজ্যের জন্য সেসব না আবার এই দেখলেন তো সেদিন অমিত শাহর সঙ্গে ১৬ মিনিট আজকে আলাদাভাবে ওই যে পূর্বাঞ্চল পরিষদীয় যে মিটিংয়ের নাম করে উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিমবাংলা নিয়ে যে মিটিং হলো তার নেতৃত্বে ছিলেন আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই মিটিংয়ের পরে ১৬ মিনিট একজন প্রতিরক্ষা মন্ত্রী কেন্দ্রীয় তার সঙ্গে গোপনে আলাদাভাবে ১৬ মিনিট কিজের মিটিং হলো অর্থাৎ এই যে ভাইপোকে বাঁচাবার জন্যে অনুব্রতকে বাঁচাবার জন্যে এটা সেটিং হচ্ছে এবং গোটা তৃণমূলের সঙ্গে গোটা দেশের মানুষ জানে রাজ্যের মানুষ জানে তৃণমূলের সঙ্গে বিজেপির আঁতাত রয়েছে আমার নাম আহমেদ আলী খান আমি সিপিআইএম উত্তর চব্বিশ পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য আবাস যোজনার টাকা লুট করা হচ্ছে কেন তৃণমূল কংগ্রেস জবাব
নামের তালিকা পঞ্চায়েতে প্রকাশে টাঙিয়ে দিয়ে তাদের ঘরের ব্যবস্থা করতে হবে এই কংগ্রেস বাংলা থেকে দূর এই চাকরি ছেড়ে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে দূর এই জব কার্ডের টাকা ছেড়ে তৃণমূল কংগ্রেস বাংলা থেকে দূর আবাস যোজনার টাকা চুরি করা তৃণমূল কংগ্রেস বাংলা থেকে দূর